হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য ডেটা এন্ট্রি এবং কোঅর্ডিনেটর পদের ভ্যাকান্সি ব্যাপারে একটা অফিসিয়াল নোটিফিকেশনের বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে একটা ভালো ভ্যাকান্সির তথ্য তোমাদেরকে আমি দিতে চলেছি, তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। এবং আমি এখন আছি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। এখানে এই ওয়েবসাইটে এসে এখানে এই যে রিক্রুটমেন্ট অপশানটা রয়েছে, এখানে ক্লিক করলে একটু নিচে এখানে তোমরা দেখতে পাবে পাবলিশ ডেট 8/2/2022, যেখানে ডিইও অ্যান্ড কোঅর্ডিনেটর পদের জন্য নিয়োগ চলছে। তো এই নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটা বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নর্থ চব্বিশ পরগনার জন্য নিয়োগ চলছে এবং ডেটের এখানে দেখো 8/2/2022, এবং এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই আবেদনের পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে করা হবে, এবং অনলাইনে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 11/2/2022 থেকে এবং এটা চলবে 18/2/2022 পর্যন্ত, এবং এটা কিন্তু টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়ালে নেওয়া হচ্ছে, এবং বলা হয়েছে 31/3/2022-এর বেশি কিন্তু এখানে এটাকে এক্সটেন্ড করা হবে না। কিন্তু এখানেও বন্ধুরা বিষয় একটা রয়েছে, সেটা একটু বলে রাখি, তোমরা শুনে রাখো। এই সমস্ত সরকারি ডিপার্টমেন্টে কিন্তু সবসময় টেম্পোরারি বেসিস নিয়োগ চলে, এবং পারফরমেন্স ভালো থাকলে অবশ্যই এক্সটেন্ড করা হয়। সেটা আমি আমার নিজের চোখে দেখা আছে, আমার নিজস্ব কিছু রিলেটিভের ক্ষেত্রে এমনটা ঘটেছে। সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নেই, ভালো পারফরমেন্স করতে পারলে এবং অফিস স্টাফদের সঙ্গে ভালো ব্যবহার থাকলে কিন্তু এটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়, কারণ এই সমস্ত অফিসে কিন্তু বিভিন্ন প্রজেক্ট সবসময় চলতে থাকে। তো পারফরমেন্স ভালো না হলে অর্থাৎ ভালো কাজ দেখাতে না পারলে এবং ঘন ঘন ছুটি নিলে বা এই জাতীয় কাজগুলো করলে কিন্তু তাহলে কিন্তু তারা এক্সটেন্ড করে না। কিন্তু ভালো পারফরমেন্স থাকলে তারা কিন্তু এই পিরিয়ড শেষ হওয়ার পরে অন্য প্রজেক্টের জন্য সেই ক্যান্ডিডেটকে পাঠিয়ে দেয়। 31/3/2022 এই ডেট যেহেতু উল্লেখ করা হয়েছে, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে নিয়োগ কিন্তু ভীষণ সত্তর, খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হয়ে যাবে, এখানে কিন্তু একদম দেরি করা হবে না, সেটা কিন্তু এই ডেট থেকে বোঝা যাচ্ছে। সুতরাং তোমরা কিন্তু এই 18 তারিখের মধ্যে অনলাইনে অবশ্যই আবেদনটা করে দিও। এবার দেখো এখানে টোটাল ভ্যাকান্সির টেবিলটা দেওয়া রয়েছে, যেখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে, নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে, নাম্বার অফ দ্য ভ্যাকান্সি দেওয়া রয়েছে। এখানে টোটাল 12টা সিরিয়াল নম্বর রয়েছে, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে 12টা। এবং সবথেকে ভালো বিষয় যেটা হলো, এই পদগুলো সমস্তটাই কিন্তু ইউআর ক্যাটাগরিদের জন্য, অর্থাৎ যেটা একটা খুব ভালো সুযোগ সাধারণ ক্যান্ডিডেটদের জন্য, এবং পাশাপাশি অন্য ক্যাটাগরির যারা আছো তারাও কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু একটা ভালো ভ্যাকান্সি রয়েছে, যেখানে ডেটা এন্ট্রির জন্য রয়েছে 4টে ভ্যাকান্সি এবং কোঅর্ডিনেটর পদের জন্য রয়েছে মোট 8টা ভ্যাকান্সি। এবং এখানে সবশেষে দেওয়া রয়েছে মান্থলি পেমেন্টের বিষয়টা। এবার এখানে নেম অফ দ্য পজিশন অর্থাৎ কোঅর্ডিনেটর পদের জন্য বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। যেখানে রয়েছে প্লেস অফ পোস্টিং, পোস্টিং হবে হাব অ্যান্ড স্পোকে। এরপর রয়েছে এজ, এজ এখানে কাউন্ট করতে হবে 1/1/2021 হিসাবে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পে স্কেল এখানে আগেই বলা রয়েছে, এবং কোয়ালিফিকেশন দরকার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ওপরে অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে, এবং এমএস অফিস প্যাকেজ কিন্তু জানতে হবে, এবং তার সঙ্গে 2 বছরের একটা অভিজ্ঞতা এখানে প্রয়োজন গভর্নমেন্ট সেক্টর অথবা নন গভর্নমেন্ট সেক্টরের। এরপরে দেখে নেওয়া যাক ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে। এক্ষেত্রেও প্লেস অফ পোস্টিং রয়েছে হাব অ্যান্ড স্পোকে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে পে স্কেল রয়েছে 13,560 টাকা পার মান্থ। এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাচ্ছে, তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স দরকার কম্পিউটারের ওপরে, এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট অর্থাৎ এমএস অফিস প্যাকেজ ভালোভাবে জানতে হবে। এবং এখানে যে অভিজ্ঞতা দরকার এই ডেটা এন্ট্রি পদের জন্য, সেই ডেটা এন্ট্রি পদে অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের হবে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, অথবা 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন বেসরকারি সংস্থায়। অর্থাৎ সরকারি সংস্থায় হলে 3 বছরের অভিজ্ঞতা, এবং বেসরকারি সংস্থায় হলে মিনিমাম 5 বছরের একটা অভিজ্ঞতা শো করলে কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে। এই পদের জন্য আবেদন করতে হলে জেনারেলদের জন্য এখানে ফিস রাখা হয়েছে 100 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের জন্য 50 টাকা এখানে ফিস ধার্য করা হয়েছে, এবং এই ফিস অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো সব দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু নোটিফিকেশান থেকে পড়ে নেবে। আমি শুধুমাত্র মূল বিষয়গুলো আলোচনা করে দিলাম, কারণ সম্পূর্ণটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
এবং এখানে বলা হয়েছে দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু অনলাইন কম্পিউটার জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে তার যে ফটোকপি সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু সাবমিট করতে হবে, এটা লাগবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো তাহলে বন্ধুরা এটাই ছিল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে একটা নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য। আশা করি এই তথ্য অনেকের পক্ষে তোমাদের হেল্পফুল হবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে। এবং এই ধরনের সমস্ত তথ্যের ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।